আমি কে টাকার জন্য বিয়ে করাই নাই, ভাইরাল হওয়ার জন্য বিয়ে করাই নাই, তাহলে আমি কেন বিয়ে করাইছি? গতকালকে ভিডিওটায় অনেকেই এই কমেন্টটা করছো। আসলে তোমরা তো নতুন আমাদের ভিডিও দেখতেছো, আমরা কিন্তু 1.5 বছরের বেশি দিন যাবৎ ধরে ভ্লগিং করতেছি। এর মধ্যে 1 বছর হয়েছে যে ওদের বিয়ে হয়েছে, সামনের মাসে ওদের অ্যানিভার্সারি। তো এর মধ্যে অনেকবার এটা ক্লিয়ার করা হয়েছে। আর তো এই কথাটা যে আমি কেন বিয়ে করাইছি, এটার সাথে অনেক কালো একটা অতীত জড়ানো। যেই মহিলার নাম আমি নিতে চাই না, যেই মহিলার কথাও আমি বলতে চাই না, যে তোমাদের ভাইয়ের প্রিভিয়াস লাইফে ছিল, যার জন্য আমি বারবার একই এক্সপ্লেন দিতে চাই না তোমাদেরকে, কারণ আমি চাই না আমাদের এত সুন্দর সংসারে কোনো কালনাগিনীর নাম আমাদের মুখে নিতে হয়। তো তোমাদের যদি জানার এত ইচ্ছা থাকে যে আমি কেন বিয়ে করাইছি, অবশ্যই আমাদের ইউটিউবে চলে যেতে পারো। ইউটিউবে প্লেলিস্ট করা আছে অ্যাবাউট অল লাইফ, সেখানে দেওয়া আছে আমি কেন বিয়ে করাইছি। যদি কারো জানার ইচ্ছা থাকে যাবা, আর না জানার ইচ্ছা থাকলে এই কমেন্ট আমাকে আর করবা না, কেন বিয়ে করাইছি। তোমাদের যদি ইচ্ছা থাকে যে এইটা মনে হয় যে হ্যাঁ এই জন্য করাইছি, এই জন্য করাইছি, যদি মনে হয় টাকার জন্য করাইছি, তাই এত বারবার এক্সপ্লেন করার আমার ঠেকাও নাই, আর আমি করতেও চাই না। যাই হোক, এখন ফিরে আসি আজকে ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কি ক্লাস কিছুদিন যাবত দেখতেছো আমাদের বাসায় আমরা তিনজনই অসুস্থ। সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক 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 ভালোবাসা সবার জন্য, অনেক দোয়া রইলো। আর তোমরা প্লিজ সবাই সাবধানে থাকবা। আর তোমাদের ভাইয়ার জ্বর তো মোটামুটি কম, কিন্তু আজকে হচ্ছে তোমাদের আঁখি আপুর জ্বরটা একদম 103 ফার্স্টে আমরা মাপছি, সেখান থেকে রাতের বেলা হয়ে গেছিল একদম 104। তো সেখানে কিভাবে কি করলাম আমরা তোমাদেরকে জানাবো। আর এই ভাইরাস ঝড়টা এখন সব জায়গায়। আমাদের পাশে ফ্ল্যাটের আন্টি আজকে আসছে যে কি অবস্থা, তোমরা তো ছাদেও যাইতেছো না, কিছু না, কি খবর? দুই বউয়ের খোঁজ নিতে আসছে, তো দেখতেছে এরকম জ্বর, পরে আচার দিয়ে গেল, অনেকক্ষণ গল্প টল্প করে গেল যে চারদিকে আসলে সবারই এখন এরকম জ্বর। এটা আসলে সিজন পরিবর্তনের জন্য হচ্ছে, সবার আর প্রচুর হঠাৎ করে গরম পড়ছে, এই জন্য সবার এরকম হচ্ছে। আর এক বাসায় একজনের জ্বর হওয়ার পরে সাথে সাথে দেখবা যে সবার হচ্ছে, তো এরকমই একটা অবস্থা। কিন্তু আজকে আখির জ্বরটা অনেক বেশি, একদম 104। তো তারপর ডক্টরের সাথে কথা বলে সাপোজিটার দিয়ে দেওয়া হয়েছে। আমরা নিয়ে যেতে চেয়েছিলাম হসপিটালে, কিন্তু ডক্টর বলতেছে যে বাসায় টেক কেয়ার করো, হসপিটালে আনলে আরও স্বাভাবিক মানুষও অসুস্থ হবে। আমি পরে চিন্তা করি সেইটাই, তার থেকে আমরাই যে যতটুকু পারি করি এটাই ভালো হয়। হসপিটালে আসলে স্বাভাবিক মানুষও অসুস্থ হয়ে যায়। দেখো স্টিল আমার ভয়েস ওভার দিতে কিন্তু কষ্ট হচ্ছে, আমার কাশিটা এখনও কমে নাই। তো দেখো এখানে ওর 103.7 জ্বর, এরপরে রাতে বেলা ওর হয় 104, যেটা আমরা অনেক বেশি ঘাবড়ে যাই। আর তোমরা তো জানো যে তোমাদের আখি আপুর ফ্যামিলি কেউ এখনও মেনে নেয় নাই, তাও আজকে ওর বাবাকে ফোন দিছিল, কথা বলছিল, তারপরে তেমন কিছু বলে নাই, এমনি কথা বলে ফোন রেখে দিছে। তারপরও যাই ভালো, অনেকদিন পর একটু কথা তো হয়েছে, এই জন্য অনেকটা ভালো লাগছে অসুস্থ অবস্থায়। সবাই দোয়া করো যাতে ওর পরিবার থেকেও সবাই তাড়াতাড়ি মেনে নেয়। আর হচ্ছে দেখো ঠোঁট কীরকম ফ্যাকাশে কালার হয়ে গেছে, এতটা অসুস্থ হইতে আমি ওরা কখনোই দেখিনি। এই যে মাত্রই দেখলাম রাতের বেলা ভাবলাম 104, তো তখন অনেকটা টেনশনে পড়ে গেছে যে 104 জ্বর হয়েছে, কী করবো না করবো। সাথে সাথে ডক্টরের সাথে কন্ট্যাক্ট করি। আর হচ্ছে অনেকেই আনারস খাওয়ার কথা বলছো, অনেক কিছু কমেন্ট করছো যে আপু এটা খাও এটা করো। তারপর হচ্ছে আসলে এখন আঁকিকে আমরা পাওয়ারই কোনো ওষুধ আনারস এগুলো দিতে পারবো না। আমি তোমাদেরকে বলছি আগের ভিডিওতেও যে আমরা একটা গুড নিউজ আশা করতেছি, তো টেস্ট না করে তো আমরা এখনই ওকে আনারসও দিতে পারবো না, আর কোনো পাওয়ারই ওষুধও দিতে পারবো না। তো ডক্টরের সাথে কথা বলেই হচ্ছে আমার ডক্টরের সাথে, যিনি হচ্ছে প্রেগনেন্সিতে আমাকে যে ওষুধ দিছে ওর জন্য সেই ওষুধই আমরা বলে নিয়ে আসছি যে এরকম একটা সম্ভাবনা আছে। তো এরপরে রাতের বেলা এখন সারাদিন আজকে আমরা ভাত খাই নাই, শুধু তরমুজ টরমুজ এইসব খাইছি। যাই হোক, ভাতের মতো শক্তি কিন্তু কিছুতে নাই, আমার এত ক্ষুধা লাগছে, আর আমি তো বেশিক্ষণ এখন খালি পেটে থাকতে পারি না। তো পরে আর তোমাদের ভাইয়া একদমই রান্না করতে পারে না, পরে বলতেছে তুমি দেখায় দাও, আমি করতেছি, আমি করতে গেছি, আমাকে করতে দেয় নাই, বলেন না, কারণ আমি তো বেশিক্ষণ একটা দাঁড়িয়ে থাকতে পারি না, জ্বর গেল, এখন আমার শরীরটা অনেকটা দুর্বল। তো সে আজকে চিংড়ি মাছ ভাজি করলো, যাই হোক অনেক মজা হয়েছিল চিংড়ি মাছ ভাজিটা, দেখো দেখতে অনেক সুন্দর। যদিও হলুদ মরিচ আমি দিয়ে দিছিলাম, কারণ আমি বলছি না হলে আমরা খেতে পারবো না, এমনি বাদ বাকি সব কিছু সেই করছে, বাসার সব কাজ বাজ খালা যতটা করে দিয়ে যায় তার পরের কাজ সবই তোমাদের ভাইয়াই করতেছে। ওর নিজেরও কিন্তু জ্বর, ওর আজকেও 100 ছিল। তো বাদ বাকি সব থালা বাসন খালা ধুয়ে দিয়ে গেছিলো, আর এই দুইটা প্লেট আবার রাঁধা হয়েছিলো, তো এগুলো ধুয়ে নিল, এখন আমরা খাওয়া দাওয়া করবো।
তো এই তো দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ। সবাই আমাদের জন্য অনেক দোয়া করছে, সবার জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ, সবাই এইভাবে আমাদের পাশে থেকো, টাটা।